আমি যখন জেলখানায় ছিলাম একই রুমের ভিতরে রয়েছি, তো আজকে ওই যে ওই জাকির কাসিমি সাহেবের ওখানে মাহফিল ছিল, কাবলাল আসর আমি ওখানে বয়ান করছি, উনিও ছিল। তো উনি আর আমাদের খুরশিদ আলম কাসিমি সাহেব মোটামুটি কোরআন তেলাওয়াতের পাল্লা লেগে যেত, পাল্লা লেগে যেত। মানে কাসিমি সাহেব তো, খুরশিদ কাসিমি সাহেব তো একদিনে 10 পারা পড়ে হবে। তো এখন জাকির কাসিমি সাহেব চেষ্টা করত যে ওনারে ওভারটেক করতে না পারি, তো ওনার কাছাকাছি ছিল। সবার দ্বারা একরকম হয় না। আমারে জিগাইত যে তুই কয় পারা পড়ছস, খুরশিদ কাসিমি সাহেব কইত যে তুই কয় পারা পড়লি, আমি আমনগর তেলাওয়াত দেখছি, আমার দেহেই 10 পারা পড়ার মতো শক্তি আপনার দেহে আছে, আমার দেহে নাই। আমি বললাম তাই আমারে কি, আমারে কি আল্লাহ আপনি যে পড়লেন আমি যে আপনার দেখলাম তাতে কিছু সব দিব না? হ্যাঁ দেখে দেখে সব নিতে চাস? আমি বললাম যে দেখাও সব নেওয়া যায়, কে কইছে নেওয়া যায় না? আপনি পড়তেছেন আমি আফসোস করতেছি। হ্যাঁ তাইলে তো পাওয়া গেছে। কেউ যদি ইবাদত করে আর কেউ যদি আফসোসও করে, কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেছে, সবার ইবাদতের মওকা এক রকম হয় না। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঈশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজরের নামাজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বললেন না আগামীকালকে বললেন, রমজানের একটা সুবহানাল্লাহ 70 গুণ বেশি সব বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ওলি কামিল ছিলেন, অনেক বড় ধনী ছিলেন, অনেক বড় ধনী ছিলেন, কোটি কোটি টাকার মালিকও ছিলেন, ইলমের মালিকও, আমলের মালিকও, টাকার মালিকও। এরকম মজমা আল্লাহ সবার ভেতরে ঘটায় না, এটা সাহাবিদের ভিতরেও সবার ভিতরে ঘটায় নাই। যেমন হযরত উসমানকে মালও দিছে, ইবাদতও দিছে, ইলমও দিছে, যোগ্যতাও দিছে, খেলাফতও দিছে, সব দিছে। এরকম সব কি আর উসমান হবে? কি ব্যবলার মতো চায়ের হয়েছেন কেন? কন কথা কন আমল্লা, সবাই উসমান হবে? নিজের হাতে আল্লাহর কালাম প্রথম ফার্স্ট টু লাস্ট, কোরআন, কোরআনে করিম, মাসহাফ, কোরআনের মাসহাফ লিখিত প্রথম লেখক, পুরাটা মুকাম্মাল এক হাতে লেখা একজন সাহাবীর বিশেষত্ব, তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কাতিবে ওহী অনেকেই ছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আবার আরেক দিক দিয়ে ধন কিরকম ছিল, উসমানের একদিনের সাদাকার সাথে আরেকজনের বছরের সাদাকার তুলনা চলে না। হযরত উসমানের জীবনে এমন সাদকা আছে, এমন সাদকা উনি করছেন যে ওনার সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, আগেই কেন না আমি খবরটা ডেলিভারি দিয়া লই, আগেই কইতেছেন সুবহানাল্লাহ মিয়া, আমি খবরটা দেই তারপরে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। হযরত উসমানের জীবনে এমন সাদকা করেছেন যে ওনার একদিনের সাদকায় মদিনার দুর্ভিক্ষ হারিয়ে গেছে। সবার কপালে এইটা নসিব হবে? আবার যেমন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একদিকে ধনী ছিলেন, আরেকদিকে আশারায়ে মুবাশশারা 10 সাহাবী যাদের আল্লাহর রাসূল বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, 10-এর ভিতরে অন্যতম একজন আশারায়ে মুবাশশারা। আবার ধনী, আবার আবেদু পারো বদরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বদরের যুদ্ধে আসহাবুল বদরিয়িনদের একজন। এই সব ফজিলত অনেক সময় একজনের ভিতরে আয়া পড়ে, এও এক নসিব। আল্লাহ তাআলা সবাইকে সব কিছুর জন্য কবুল করে না। সাহাবিদের ভিতরে আবার কেউ কেউ ছিল সারা বছর রোজা রাখত, সারা বছর রোজা রাখায় কি চারটিখানি কথা, কেউ কেউ আছে ইকো বন্ধ করে দে, ইকো বন্ধ কর, কেউ কেউ আছে সারা বছর কোরআনের খতম করত, দুই রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়তো হযরত উসমান।
যারা দুই রাকাত নামাজে পুরো কুরআন খতম করেছে তাদের মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। অন্যতম দুই রাকাত নামাজে কয়েকজন সাহাবী কুরআন খতম করছে, তার ভিতরে উনি একজন। আর দুই রাকাত নামাজে কয়েকজন তাবেঈ কুরআন খতম করছে দুই রাকাত নামাজে, তাদের ভিতরে অন্যতম একজন হলেন ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দুই রাকাত নামাজে কুরআন খতম করছে, সবাই দুই রাকাত নামাজে খতম করব? হ্যাঁ হ্যাঁ, সবাই কি তাই পারব? এই আব্দুল্লাহ ইবনুল মুবারক একদিকে ধন ছিল, উনি বলেন লাউলা দানানি লাতাদাম্মালানি হাউলাইল খুনুকা, এই আমার জগতের এই লোকগুলা আমারে বুখা বানায় হালাইতো যদি আমার টাকা পয়সা না থাকতো। একই কথা ইমামে আজম আবু হানিফাও বলছেন। হযরত এই এরকম ধন ধন ধনলাও ছিলেন, আর ইবাদত কিরকম করতেন, ইবাদতের যোগ্যতা ছিল এমন যে এশা পড়া দাঁড়াইতো ফজর পর্যন্ত নামাজ পড়তো রাতের বেলায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো জাস্টিস তাকি উসমানি দামাত বরকাতুহুম ইসলাহি খুতবাতের ভিতরে ওয়াকিয়াটা নকল করছেন, এর বাংলা হইছে, বাংলা খুললেও পাইবেন, এ আছে। আশ্চর্য বিষয় হলো ওনার আমলেই একজন লোহার কামার লোক আছে, কামার কামার গরমের দিনে, গরমের দিনে রাতের বেলায় ছাদের উপরে দাঁড়ায়া ইবনুল মুবারক নামাজ পড়ত, ছাদের উপরে বাতাস লাগতো ঠান্ডা গায়ে, বাড়ির ছাদের উপরে দাঁড়ায় সারা রাত নফল পড়ত চাঁদের আলোতে গরমের দিন। আর ওই কামাল লোকটার নসিব হলো এমন, গরমের দিন দিনের বেলায় রৌদ্রের আলোয় আগুন জ্বালায়া লোহা পুরানোর কাজ করার শক্তি দেহে হয় না, দিনের বেলায় আগুন জ্বালায়া কামার কার্য সম্পাদন করা যায় না। এ কারণে এই কামার লোকটা কি করত, রাতের বেলায় চুলা জ্বালাইতো, দিনের বেলায় চুলা জ্বালাইতে পারত না, রাতের বেলায় চুলা জ্বালায় রাতের বেলায় সারা রাত ব্যাপী কাজ করত, সারা রাত কাজ করত। আর ইবনুল মুবারক সারা রাত নামাজ পড়ত, মাঝে মাঝে ইবনুল মুবারকের দিকে তাকায় কান্ত আর বলতো ওগো আল্লাহ, তুমি যদি আমাকেও ইবনুল মুবারকের মতো শক্তি ধন সামর্থ্য ইলিম দান করতাম, আমার যদি হালাল রোজি করার জন্য যদি রাতের বেলায় আগুনের পারে বসে থাকার না লাগত, তাহলে আমিও কিন্তু তোমার আশেক গোলাম, আমিও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ করতাম। এ কথা বলতো আর কান তো আফসোস করত, এ আফসোসের কত দাম যে ইবনুল মুবারক ইন্তেকাল করার পরে